নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যশের লেজের ঝাপটা কিন্তু আমাদের চোখ পড়বে জঙ্গলমহল পুরুলিয়াতে। পুরুলিয়াতে কিন্তু গতিপথ যেটা আছে, পরাবাজার, বানোয়ান, বাঘমুন্ডি, ঝালদা হয়ে কিন্তু ঝাড়খণ্ড ঢুকবে। তো বন্ধুরা, পুরুলিয়া কিন্তু মোতায়েন হয়ে গেছে সেনাবাহিনী এবং এনডিআরএফের টিম। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, যে চ্যানেলটি নতুন বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, উপকূলবর্তী এলাকা নয় তা সত্ত্বেও লেজের ঝাপটা বিপর্যয় ডেকে আনতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। তাই মোকাবিলা আগাম প্রস্তুত সেরে নিচ্ছে জঙ্গলমহল জেলা পুরুলিয়া। যশ যুদ্ধে তৈরি 5টি ব্লক, সেনাবাহিনী, এনডিআরএফ মোতায়েন রয়েছে করা হয়েছে। সেফ হোম কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে। আক্ষরিক অর্থে যেন যুদ্ধের মোকাবিলা প্রস্তুত কিন্তু পুরুলিয়া। সব ঠিক থাকলে যশের রাজ্যের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার পরে শক্তি কতটা কমবে, তারপর গতিপথ হবে কিন্তু ঘূর্ণিঝড় ঝাড়খণ্ডের দিকে। সেই গতিপথে রয়েছে পুরুলিয়ার বান্দোয়ান, মানবাজ, বড়াবাজার, বহরমপুর, বাঘমুন্ডি এবং ঝালদা। ফলে ঘূর্ণিঝড়ের লেজে ধাক্কা খাবে জঙ্গলমহলের এই 5টি ব্লক। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় সামালতে রুকাশুকা পুরুলিয়া সেনাবাহিনী আগমন কার্যত এই প্রথম। পুরুলিয়া জেলা প্রশাসন বলছে সাম্প্রতিককালে এমন উদাহরণ নেই। তাছাড়া ঝড়ের জন্য 141টি কিন্তু সেফ হোম জন্য 14,300 জনকে সরিয়ে আনার পদক্ষেপ কিন্তু প্রথমবারের জন্য। তবে বাংলা প্রশাসন সূত্রে খবর জানা গিয়েছে যে ওই ঝড় রুট বদলে বান্দোয়ান থেকে ঝাড়খণ্ডের জামশেদপুর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার বলেন, ঘূর্ণিঝড় যশ নিয়ে আমরা একেবারে সতর্ক, জোর কদমে প্রস্তুতি চলছে। নামানো হয়েছে সেনাবাহিনী, এনডিআরএফ, 431টি সেফ হোমে 14,000-এর বেশি মানুষকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া এছাড়া কিন্তু একগুচ্ছ পদক্ষেপ তারা নিজে। সোমবার থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়ায়। মঙ্গলবার সকাল থেকে দোসর হয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া। বুধবার এর গতি হতে পারে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সাইক্লোন যশের প্রভাবে বৃহস্পতিবার এই জেলায় আংশিক স্থানে 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই পূর্বাভাসের কথা মাথায় রেখে পুরুলিয়া সেনাবাহিনী নামানো হয়েছে। শহর পুরুলিয়ায় রাজস্থান বিদ্যাপীঠে অস্থায়ী ক্যাম্প করেছে তারা। 75 জন এই সেনা পুরুলিয়া জেলা প্রশাসন তত্ত্বাবধানে কাজ করবে। 4টি এনডিআরএফের টিমের মধ্যে 1টি করে বান্দোয়ান, ঝালদা, পুরুলিয়া শহর, রঘুনাথপুর রাখা হয়েছে। প্রত্যেক টিমে 25 থেকে 27 জন রয়েছে। পুরুলিয়া শহর থাকা এনডিআরএফ এবং আরসা, বহরমপুর এলাকায় কাজ করবে। পুরুলিয়া জেলা প্রশাসন ছাড়া কন্ট্রোল রুম খোলা হয়েছে 4 মহকুমায় সদর, পুরুলিয়া সদর, ঝালদা, মানবাজার এবং রঘুনাথপুর। তাছাড়া 3টি পৌরসভা, পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর আলাদা কন্ট্রোল খোলা হয়েছে। জেলার 20টি ব্লকে প্রশাসনিক ও পৃথক কন্ট্রোল রুম খুলেছে। পুরুলিয়া জেলা পুলিশের কন্ট্রোল রুমে রয়েছে 5টি নাম্বার। জেলা পুলিশ সুপার এস সেলমা গুরমান বলেন যে 1 জন পুলিশ অফিসার তত্ত্বাবধানে 10 জন কনস্টেবল এনবিএফকে দিয়ে টিম তৈরি করা হয়েছে। সেখানে গাড়ি ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, থাকছে 2টি মোটরবাইকও। জেলা পুলিশ সুপারে নাইট সার্ভিস অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। বিপর্যয় পূর্ত বিভাগে ঠিক কী কাজ করবে তাই রেখে চলছে। বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিঘ্ন না হয় সেজন্য ব্লকে আগেভাগে বিদ্যুতের খুঁটি প্রস্তুত করছে বিভাগ। প্রতি ব্লকে বিদ্যুতের খুঁটি 2টি করে টিম গঠন হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে কোন ফ্রেম। তো বন্ধুরা, এখানে যে আপডেটটা উঠে আসছে যে পুরুলিয়ার কিন্তু সেনা মোতায়েন হয়ে গেছে, এখন কিন্তু রাহুল মজুমদার বলছেন যে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। রাহুল মজুমদার হচ্ছে পুরুলিয়ার ডিএম, তিনি বলছেন আমরা এই যুদ্ধ করতে প্রস্তুত, সব রকম তারা রেডি হয়ে বসে আছে। পুরুলিয়ার কিন্তু বান্দোয়ান, বাঘমুন্ডি, ঝাড়খণ্ড এবং হয়ে ঝাড়খণ্ড হয়ে ঢুকে যাবে। তো বন্ধুরা, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের এখন থেকে কিন্তু সতর্কবাণী কিন্তু করে দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু রয়েছে। তো দেখা বন্ধু, দেখা আগামী দিনে সব রেজাল্ট দেখতে পাওয়া যাবে, ক্ষয়ক্ষতির যাবতীয় চিত্র আমার আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাই বলুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন করবেন, পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়া যাবেন। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।